ইমেজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো ইমেজ যে আমরা অ্যাড করলাম, তো একটি ব্রাউজারে কিন্তু বা একটি ওয়েবসাইটে কিন্তু শুধু একটি ইমেজে থাকবে না, একটি ওয়েবসাইটে কিন্তু প্রায় 20-30 বা 100 এতগুলো ইমেজ থাকতে পারে। তো এতগুলো ইমেজ যদি আমরা HTML যে ফাইলটি আসে না, HTML ফাইলের সাথে যদি রেখে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ দেখা যায়। অর্থাৎ আমরা যদি HTML যে আসছে, HTML যে ফাইলটা খুললাম, HTML ফাইলের সাথে যদি আমরা একসাথে অনেকগুলো ইমেজ রেখে দিই, তাহলে HTML ফাইলটা আমরা খুঁজেই পাবো না, জিনিসটা খারাপ দেখা যাবে। তো যার কারণে আমরা কী করতে পারি, একটা ফোল্ডার খুললাম, এখানে ফোল্ডার খুলে নিই, রাইট ক্লিক করলাম, নিতে গেলাম, ফোল্ডারে গেলাম, ফোল্ডারের নাম দিয়ে দিই IMG নামে। তো IMG নামে নাম দেওয়ার পরে এখানে আমরা কী করতে পারি, এখানে যে পার্সন, বাবল এই দুটো আমরা কী করলাম, কপি করে এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। তো কী করলাম, আমি কী করলাম, এখানে যে HTML ফাইলটি আছে, HTML ফাইলের সাথে কিন্তু আগে ইমেজগুলো ছিল, তখন আমি কী করলাম, যাতে সৌন্দর্যের জন্য একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভিতরে আমাদের ওয়েবসাইটে যত ইমেজ থাকবে এই সবগুলো ইমেজ এখানে থাকবে আমাদের। তো আমরা কী করি, আমরা রিফ্রেশ দিই, দেখি ইমেজগুলো শো করে কিনা। ওমা, কী হলো এখানে, ইমেজগুলো গেলে কোথায় আমরা দেখি। তো নাম তো ঠিক আছে, তাই না, আমরা তো নাম কিন্তু ঠিকই রেখেছি, নাম কিন্তু চেঞ্জ করি না, আগের নামগুলো আছে। তো আমাদের অল ট্যাগ মানে যে অ্যাট্রিবিউটটা অ্যাড করেছিলাম, সেই অ্যাট্রিবিউটের লেখাগুলো এখানে পাচ্ছে। অর্থাৎ আমরা লিপ লোড করার পরে যখন ব্রাউজার কিন্তু ইমেজটা শো করতে পারছে না, কোনো কারণে একটা ব্রাউজার ইমেজটা শো করতে পারছে না, তো যার কারণে ইমেজের লেখাগুলো এখানে শো করছে অল্টারনেটিভ ট্যাগ টেস্টের। তো এখানে আসল ঘটনাটা কী হয়েছে, আমরা কী করলাম, এই যে HTML ইনডেক্স ডক HTML এর সাথে আমরা কী করলাম, একটি ফোল্ডার করলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজগুলো লিখে দিছি। তো ফোল্ডারের ভিতরে ইমেজগুলো রাখার পরে কী হয়েছে, আমাদের যে ব্রাউজারটি আছে প্রথম কী করলো, মানে এই যে পেজটা লোড দিল, HTML মানে কোডিংগুলো আছে, কোডটা লোড দিল। তো লোড দেওয়ার পরে তো যখন ইমেজে আসলো, ইমেজ আসার পরে তখন দেখলো যে person.jpg নামে একটা মানে ফাইল আছে, মানে একটা ছবি আছে, ছবিটা এখন আমাদের এখানে শো করতে হবে। কিন্তু মূল সমস্যা হচ্ছে কোথায়, এই যে HTML যে আছে এটার আশেপাশে তো কোনো পার্সন নামে কোনো ইমেজটা নাই, তো যার কারণে ব্রাউজার কিন্তু বুঝতে পারতেছে না যে আমরা একটা ইমেজ নামে একটা ফোল্ডার খুলছে, ফোল্ডারের ভিতরে আমাদের যে ইমেজটা আছে আমরা রাখছি, ব্রাউজার কিন্তু এটা বুঝতে পারতেছে না। ও কী করতেছে, এই যে index.html আছে এটার আশেপাশে ইমেজটা খুঁজতেছে, তখন কী করলো, এখন খুঁজে পেলো না। তো অনেক বোকা হাতে, তো বোকা যার কারণে ইমেজটা খুঁজে মানে এখান থেকে পারলো না, লোড দিতে পারলো না। তো আমাদের কী করতে হবে, আমাদেরকে ব্রাউজারকে বুঝে দিতে হবে যে আমরা যে ইমেজ যে ফোল্ডারটা খুঁজছি মানে খুলেছি, এই ইমেজ ফোল্ডারটির ভিতরে আমাদের ইমেজটা রাখছি। অর্থাৎ আমাদের যে ইমেজ দুইটা আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটা রাখছি, যার কারণে আমরা এখানে কী করতে হবে, এখানে আমাদের একটা IMG ফোল্ডার নামটি লিখতে হবে। প্রথম লিখে একটা স্ল্যাশ দিতে হবে, অর্থাৎ কী করলাম, আমি প্রথম বললাম যে ব্রাউজারে কী করলাম, তুমি ঠিক আছে, তুমি প্রথম কী করো, ইমেজ ফোল্ডারে ঢোকো। ঢোকার পরে person.jpg নামে একটা ফাইল আছে, তো একটা ছবি আছে, এই পিকচারটি লোড করো, দেখি হয় কি না আমাদের কাজ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কী করতেছে, এখন কিন্তু সঠিকই ইমেজটা শো করতেছে। তো আমরা পরের মানে যে পিকটা আছে এটার মধ্যে আমাদের ফোল্ডারটা দেখিয়ে দিই, IMG নামে ফোল্ডার করছি আমরা, স্ল্যাশ দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিফ্রেশ করি, এবং আমাদের ব্রাউজার কিন্তু সঠিকভাবে ইমেজটা শো করতে পারছে। তো আমাদের যদি আমরা কোনো ফোল্ডার করি, অর্থাৎ আমরা যদি ফোল্ডার খুলে যদি আমরা ইমেজটা রাখি, অবশ্যই আমাদেরকে ফোল্ডারের নামটা আগে লিখে তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে ইমেজটার নামটা লিখে দিতে হবে, যার ফলে ব্রাউজার কী করবে, প্রথমে ফোল্ডারে ঢুকবে, ফোল্ডারে ঢোকার পরে এই নামে যে ইমেজটা আছে এটা প্রথম শো করবে, তারপর আবার ফোল্ডারে ঢুকবে, ফোল্ডারে ঢোকার পর এই নামে যে ইমেজটা আছে এই ইমেজটা শো করবে, যার ফলে আমাদের যে সঠিক আউটপুট শো করবে। নাহলে কিন্তু যদি আমরা ইমেজের যে ফোল্ডারটার নামটা দিলাম, ফোল্ডারের নাম যদি আমরা সঠিকভাবে না দিই, তাহলে কিন্তু এটা শো করবে না। তো অনেকে কী করে, প্রথম প্রথম একটা ফোল্ডারের ভিতরে ইমেজগুলো রাখে, রাখার পরে এই ফোল্ডারটা মানে সঠিকভাবে দেখিয়ে দেয় না, তো ফোল্ডারটা সঠিকভাবে দেখে না দিলে কী হবে, ইমেজটা শো করবে না। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা প্রথম ফোল্ডারের নামটা লিখি, তারপর একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়ার পরে এই যে ইমেজের নামটা আছে সেটা প্রথম লিখবো, তারপরে আমরা আবার অন্য কোনো ইমেজ অ্যাড করলে তারপরে আমরা ফোল্ডারের নামটা লিখবো, লেখার পরে এখানে আমরা এই যে ইমেজের নামটা লিখে দেবো, লিখে দিলে সেভ করবো, সেভ করার পর রিফ্রেশ দিলেই এটা শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।